এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সংগীত রচনা করেন তিনি সবকিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব মানে পররাষ্ট্র দপ্তর ওনার অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ পার্থর কচি বান্ধবী অপা যা করেছে শাহজাহান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন অভিক দেখে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত কুন্তল শান্তনুরা 28 থেকে 32 এর ছেলে 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসেছে এক একজন 300-400 কোটি টাকার মালিক তাই অভিক দেখেরও পাবেন বিরূপাক্ষরও পাবেন এই গোটা ব্যবস্থাটাই পাবেন কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয় আপনারা দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকের দাবি কিন্তু বিনিত করে পদত্যাগ আমি পদত্যাগ দাবি করিনি আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম ওই আন্দোলনেই নড়েছিল বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান সি ইজ এনজয়িং উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে 27 তারিখ ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে আদারওয়াইজ ওনার এগুলোতে কোনো অনুভূতি নেই যিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান এই যে উদ্ধত দম্ভের বহিঃপ্রকাশ তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন তাই তার দম্ভটা এই জায়গায় গেছে তার বাবা মা তারা জানিয়েছেন যে তাদের কাছে পুলিশ এসেছিল সাদা পোশাকে এসেছিল এবং আমাকে কিছু জানাতে হবে তারা বলেছেন যে আমি টালা থানাতে কৌস্তব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম ওনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে দিয়ে আপনি ছাড়ুন আমি আইমিন পেশার আইমিন পেশার আইমিন পেশার বিনীত গোয়েল ইন্দিরা মুখার্জি অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাই গ্রেপ্তার চাইছি উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যান্ড জাজমেন্ট ডে আফটার টুমোরো ঠিক আছে আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন চোখ কাল খোলা রাখবেন মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি 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 করে ভারত মাতাকে কোনোভাবে ছোট না করতে পারে কারণ সবার আগে দেশ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা তাই এই ইমোশন আবেগের মধ্যে এ আজাদি লড়কে লেঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইনসিডেন্ট অফ আরজিকর উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঠিক আছে থ্যাংক ইউ